মহাসচিব মহোদয় আরেকটু আগায় গেছে, বলছে যে আমি নিজে তার ছবি দেখছি, ডেড বডি আমি দেখেছি, ছবি না ডেড বডি। ডেড বডি কীভাবে দেখলেন? কয় তখন এসে বাড়িয়েটি, তার আমি পলিটিক্যাল ই ছিলাম, আমি পিএস ছিলাম, এসে বাড়িয়েটি তখন মন্ত্রী ডেপুটি প্রাইম মিনিস্টার বোধ হয়, তার পিএসি তার লগে আমি আসছিলাম, আমি নিজে দেখছি। উপরে কাঁচ ছিল, মানে ওই ইয়ের কফিনের উপর অংশ কাঁচে আবৃত ছিল, আমি চোখ দিয়ে দেখছি, উনি নিজে বলেছে। তার দেখতে পারলেন, চোখ দিয়ে দেখতে পারলেন, একটা ছবি তুলতে পারলেন না, তো ছবি দেখেন। আর ছবি যদি নাই তুলে থাকেন, বুলে তুলে যদি বাদি করে গেছে, তো ডিএনএ টেস্ট করেন। এ তো স্বীকৃত, এক লক্ষ একটা দেখছি জীব জানোয়ারের ছবিও তো মানে করে আরডি টেস্ট করে, হার টেস্ট করে কয় যে এটা 1 লাখ বছর আগে মরছে, ওইটা 500 বছর আগে মরছে, তাহলে এটা স্বীকৃত, তাহলে এটা করেন। কারণ আমি যে কারণে যেটা এলো, আমার আপত্তির জায়গাটা হলো যেখানে জিয়াউর রহমান সাহেবের কোনো মরদেহ নাই, আমার কারো ব্যক্তিগত আক্রোশ। আমি বারবার একটা কথা বলি, জিয়াউর রহমান সম্বন্ধে আমি যে কথা বলেছি, এটা আমার ব্যক্তিগত কোনো আক্রোশ, উনি মরে গেছে, ওনার সাথে আমার কি কোনো প্রতিযোগিতা আছে? এই জন্য বলি যে যেখানে লাশটা ছিল না, তারা ইতিহাসকে বিকৃত করে, এইটার বিরুদ্ধে আমি কথা বলি। জিয়াউর রহমান সাহেব রাষ্ট্রপতি হিসেবে মারা গেছে, এটা ঠিক, আমি সবসময় বলি এই হত্যার আমি তীব্র বিরোধিতা করি সবসময়, এটা লোককে কেউ কারো হত্যা করার অধিকার কারো নেই, বিচার করার অধিকার আছে, ওনার বিচার হতে পারে, বিচার দাবি করি, কিন্তু একজনের খুন করে ফেললে আর আমরা সেটাকে এন্ডোর্স করবো বা সেটাকে সমর্থন করবো এটা হতে পারবো না। জিয়ার খুনের বিরুদ্ধে করি, হত্যার বিরুদ্ধে করি, কিন্তু হত্যাকারীরা কয়েক ঘন্টা মানে তাদের নিয়ন্ত্রণে চট্টগ্রামকে রেখেছিল, বাংলাদেশকে রাখতে পারে, বাংলাদেশের জিয়াউর রহমানের দলরাই গভর্নমেন্টে ছিল, রাষ্ট্রীয় ক্ষমতায় তারাই ছিল, বঙ্গবন্ধুকে হত্যা করার পরে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম না, যদিও আওয়ামী লীগের লোক দিয়ে মন্ত্রী পরিষদ দেখানো হয়েছে, বাট ক্ষমতা তো তাদের কাছে ছিল না। কিন্তু জিয়াউর রহমানকে হত্যা করার পর ঢাকায় যারা ক্ষমতায় ছিল, রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, অন্য কোনো দল আসে নাই, অন্য মতাবলম্বী কেউ আসে নাই, চিটাগাং আসছিল কয়েক ঘন্টার জন্য, কিছু সময়ের জন্য, একদিন হোক, দেড় দিন হোক, দুই দিন হোক, এই সময়ের জন্য, তাদেরকে আবার চিটাগাংয়ে তাদের পরাজিত করে ক্ষমতা দখল করে নেয়, এটাই তো ইতিহাস, ওরা তো স্থায়ীভাবে থাকে নাই। যারা হত্যা করেছেন যদি লাশ পেয়ে থাকেন, আমাদের মহাসচিব মহোদয় বিএনপির তিনি বলেছেন যে তার পোস্টমর্টেম হয়েছে, তো লাশ না বলে তার পোস্টমর্টেম হয়নি, পোস্টমর্টেম যদি হতে পারে তাহলে তো ছবি থাকবে না, রাষ্ট্রপতির ছবি থাকবে না। এর 200 বছরের আগের ইতিহাস দেখেন, রাজা এবং সরকারের সবসময় ক্যামেরাম্যান 10টা করে পাশে থাকে, শুধু খালি বাথরুমের টুকু বোধহয় ছবি থাকে না, সব ছবিই থাকে সবসময়। এটা নর্দের বর্তমান ডিজিটাল যুগে ক্যামেরাতে ছবি পটপট তুলি ক্যামেরা এইসব এরকম না, সর্বকালই গুরুত্বপূর্ণ ব্যক্তির কর্মকাণ্ড সব কিছুই ধারণ করে থাকে। তো জিয়াউর রহমানের ডেড বডির ছবি থাকবে, পোস্টমর্টেম হইলে নিশ্চিত যে তার ডেড বডি পেয়েছে, 21টা বুলেট বের করেছে, বলছে ডাক্তার তোফায়েল সাহেব করেছে, কোন হাসপাতালে করেছে, হাসপাতালের নামটা বলেন, আর যে কোনো হাসপাতালে পোস্টমর্টেমের জন্য একটা ফরম্যাট আছে, পোস্টমর্টেম রিপোর্টের ফরম্যাট আছে, আপনারা চাকরি করছেন, ম্যাজিস্ট্রেসিগিরি করছেন, এটা যে বিসিএস বলেন আপনারা কর্মকর্তা, পোস্টমর্টেম হয় না, হইলে রিপোর্ট কি আপনি পাতলা কাগজ দেয়, হেলমেটের কাগজ লিখে দিয়ে দেয়, পোস্টমর্টেম রিপোর্টের ফরম্যাট আছে, তো ফরম্যাটের না দিয়ে একটা পাতলা কাগজ দিয়ে বলে এইটা একটা রিপোর্ট। এইটা আমরা ফরম্যাটে কেন করলো না, কোন হাসপাতাল করছে তার নামটা জানি, জানতে চাই, তো ছবি কেন করলেন না,